হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের স্বরোজগার একটি প্রকল্প নিয়ে, যেটা কিন্তু এই প্রকল্পটি আমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল, খুবই সাহায্যকারী একটি প্রকল্প। আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পটি নতুন স্বরোজগার প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পটি খুবই হেল্পফুল প্রত্যেকের জন্যই, বিশেষ করে যারা ব্যবসা করতে চান এবং হাতে টাকার দরকার, ব্যবসা করতে যায় প্রচুর কিন্তু টাকার প্রয়োজন। তো সে ব্যবসার যারা যারা করতে চান তাদের জন্য কিন্তু একটি ব্যবসায়িক লোনের ব্যবস্থা করে দিয়েছে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, যে যারা যারা একদম শুরু থেকে ব্যবসা করতে চান, একদম সেই ব্যবসাটি কীভাবে আপনারা করবেন, সেই ব্যবসায়িক লোনটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো এটার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। এটার জন্য এই ব্যবসায়িক লোনের ক্ষেত্রে কিন্তু খুব একটি সুন্দর সুযোগ রয়েছে। তো সেই সুযোগটা আমি প্রথমে ভিডিওর শুরুতে আপনাদের বলে দিতে চাই, যে 5% অর্থ নিজেদের বিনিয়োগ করতে হবে। তো এখানে ব্যাপারটা বুঝে নিন। ধরে নিন আপনি 100 টাকা আপনি লোন নিয়েছেন, যার মধ্যে 5% অর্থ আপনাকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ আপনাকে দিতে হবে, বাকি 30% অর্থ রাজ্য সরকার দেবে। তো 100 টাকার মধ্যে ধরে নিন 30 টাকা রাজ্য সরকার আপনার লোনটির হয়ে কিন্তু টাকাটা দেবে, এবং 5% টাকা আপনাকে দিতে হবে, এবং বাকি থেকে গেল 65% টাকা, অর্থাৎ বাকি থেকে গেলো 65 টাকা, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে বলা রয়েছে 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হার, অর্থাৎ বর্তমান যে সুদের হার হিসেবে আপনাকে এই টাকাটি শোধ করতে হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আমি ক্লিয়ার জানাতে পারলাম। তো বিষয় নিয়ে আরও ডিটেলস আমরা জানবো, যে কারা কারা এই লোনটা পেতে পারে, এবং যারা যারা ব্যবসায়িক লোন পেতে চান এর জন্য আপনাকে কীভাবে অনলাইন কিংবা অফলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন, সমস্তটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করবার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো আমরা রয়েছি একদম ওয়েস্ট বেঙ্গলের স্বরোজগার কর্পোরেশন লিমিটেড এই একদম অফিসিয়াল ওয়েবসাইটটিতে। তো সেখানে দেখতেই পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এখানে রয়েছে। ঠিক আছে, তো 18 থেকে 45 বছর বয়স্ক যে কোনো বেকার যুবক কিংবা যুবতী যার পারিবারিক মাসিক আয় 15,000 টাকার নিচে, সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে গ্রহণযোগ্য কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এখানে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ব্যাংকে ব্যবসায়ের জন্য, আপনার নতুন ব্যবসা স্থাপনের জন্য 10 লক্ষ টাকা সর্বাধিক আপনাকে লোন দেবে সরকার। তো এই সীমা কিন্তু বাড়ানো সম্ভব, সেই হিসেবে কি বলে দিয়েছে এটা দেখে নিন। এই সীমা 5 বা তার বেশি সদস্যযুক্ত কোনো দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক 25 লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর হতে পারে। তো এখানে আমরা এটুকু পড়ে আমরা এটাই বুঝলাম যে সর্বাধিক কিন্তু 25 লক্ষ টাকা আপনাকে লোন দেবে, তখন দেবে এই 25 লক্ষ টাকা যখন আপনাকে আপনার 5 জনের কিংবা 5 জনের অধিক আপনার একটি গ্রুপ থাকবে, সেই গ্রুপের উপর বেস করে আপনাকে 25 লক্ষ টাকা আপনাকে দেবে। ঠিক আছে, এবং 10 লক্ষ টাকা দেবে আপনার উপর বেস করে, কেবলমাত্র সিঙ্গেল একজনকে সেটা ডকুমেন্ট সমস্ত দেখিয়ে কিন্তু কেবলমাত্র 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম দেয়। তো এইটুকু আমরা ক্লিয়ার জানতে পারলাম। তো আত্মমর্যাদা প্রকল্পে এককভাবে 1 থেকে 4 জন 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে ব্যয়, এবং আত্মসম্মান প্রকল্পে 5 জন বা তার বেশি যৌথভাবে 25 লক্ষ টাকা দেয়। তো এখানে বিষয়টা আমরা জেনে নিন, যে 1 থেকে 4 জনকে 10 লক্ষ টাকা দেয়, সেখানে আপনি নমিনি হিসেবে দেখে নিন যে 4 জন একটি গ্রুপ। ঠিক আছে, তো সেই 4 জন গ্রুপে 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম দেবে, এবং তার বেশি অর্থাৎ 5 জন বা তার বেশি যদি গ্রুপ আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে যৌথভাবে 25 লক্ষ টাকা ম্যাক্সিমাম দেবে। ঠিক আছে, তো 25-এর উপরে দেবে না, ম্যাক্সিমাম 25, যৌথভাবে 25 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে ব্যয় কৃষি বাদে, অর্থাৎ এখানে বলছে যে ব্যবসাটা করবেন, যিনি ব্যবসাটা করবেন, যে ব্যবসার জন্য লোন নিচ্ছে, সেটা কিন্তু কৃষি হলে চলবে না, কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে 2 নম্বর যেটা বলেছে, 5% অর্থ নিজেদের বিনিয়োগ করতে হবে, এবং 30% অর্থ রাজ্য সরকার দেবে সরকারি অনুদান হিসেবে। ঠিক আছে,
সর্বোচ্চ অনুদান আত্মমর্যাদা 1.5 লক্ষ টাকা, আত্মসম্মানে 3.5 লক্ষ টাকা। ঠিক আছে, অর্থাৎ আপনাকে দিতে হচ্ছে এই যে আত্মমর্যাদায় 1.5 লক্ষ টাকা এবং আত্মসম্মানে 3.5 লক্ষ টাকা, বাকি থাকলো 65% অর্থাৎ 100 টাকা হিসেবে ধরে নিন 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হার, বর্তমান সুদের হার হিসেবে ব্যাংক কিন্তু সেটা ধার্য মূল্য আপনার থেকে নিয়ে নেবে। পরবর্তী বিষয় যেটা জানবো সেটা হলো, যদি উদ্যোগীদের কর্ম নিয়োগ কেন্দ্রের কার্ড না থাকে, ঠিক আছে, যে উদ্যোগী যিনি অ্যাপ্লাই করছে তার যদি কোনো কর্ম নিয়োগের কোনো কার্ড না থাকে তাহলে তারা এই প্রকল্পের সুযোগ নেবার জন্য বেকারি সংস্থার শংসাপত্র নিতে হবে। তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকাটার নিচে, আমি সমস্ত ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, তো আপনি যে এলাকার বাসিন্দা সেটা কি ভিলেজ এরিয়া কিংবা পৌরসভা এরিয়া অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া হলে, তো সেখানে বলে দিচ্ছে তিনটি সম্ভব, সেটা হলো ব্লক এলাকার জন্য গ্যাজেটেড অফিসার কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসার থেকে একটি সার্টিফিকেট শো করিয়ে নিতে হবে। তো এই দুজন অফিসারের মধ্যে যে কোনো একজনকে বললে আপনার এটা দিয়ে দেবে, বেকার শংসাপত্র বললেই ওনারা দিয়ে দেবে একটি সার্টিফিকেটে সাইন করে যে আপনি বেকার। ঠিক আছে, তো পৌরসভা এলাকার জন্য গ্যাজেটেড অফিসার কিংবা পৌরসভার কাউন্সিলর এই দুজনের মধ্যে যে কোনো একজনের থেকে আপনার এই সার্টিফিকেটে একটি সাইন করে দিলেই তারা আপনি এটা কিন্তু লাগবে। ঠিক আছে, যদি আপনার কর্ম নিয়োগ বিনিয়োগের কোনো কার্ড না থাকে তাদের জন্য। পৌর নিগমের জন্য রয়েছে গ্যাজেটেড অফিসার কিংবা পৌর নিগমের কাউন্সিলর, তো এই তিনটির মধ্যে যেটা আপনার সেটা কিন্তু, যদি আপনার কর্ম নিয়োগের কার্ড কেন্দ্রের কার্ড না থাকে তাহলে বেকারি শংসাপত্র, একটি সার্টিফিকেট, এই তিনটির মধ্যে যেটা আপনি আপনার এলাকার মধ্যে পড়ছে সেটার হয়ে একটি সাইন, একটি কার্ড আপনাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, একটি সার্টিফিকেট টাইপ। তো এখানে এখন বলে দিই, তো যোগ্যতাটা আমরা প্রথমে এখন জানবো। ঠিক আছে, তো যোগ্যতা কারা কারা অ্যাপ্লাইটা করতে হবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা জানবো। তো ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্ত প্রকল্পে ঋণ পেয়ে থাকলে সেই ঋণ পরিশোধ করার পর, অর্থাৎ অলরেডি যদি আপনি কোনো ঋণ নিয়ে ব্যবসা করছেন, কোনো ঋণ অলরেডি আপনি পরিশোধ এখনও করতে পারেননি, করছেন সেই ক্ষেত্রে সেই ঋণটি কিন্তু পরিশোধ করবার পরে এই প্রকল্পের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। তো এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, যার অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তারা এই প্রকল্পে চলাকালীন কিংবা তার পরেও প্রকল্পের সর্বোচ্চ সীমার পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে পারেন। ঠিক আছে, অলরেডি যদি আপনি ব্যবসা করছেন কোনো একটি প্রকল্পের চলাকালীন কিংবা তার পরেও প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয় চলে গেল। তো সচিত্র, অর্থাৎ পরবর্তী স্টেপটা বলি, সচিত্র পরিচয় পত্র দেখিয়ে ব্লক এছাড়া পৌরসভা কিংবা বোরো স্বনিযুক্ত অধিকারীকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু এইটা একটা ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমি একবার ভিডিও শুরু থেকে আমি প্রথম থেকে বলছি আপনাদের, যে দেখুন যে এটার জন্য আপনি যে বেকার সেটার কিন্তু একটা আধিকারিকের অফিসারের, যে কোনো একটি আধিকারিক অফিসার থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তো এখানে পরবর্তী যে বিষয়টা বলছি সেটা হলো, পূরণ করা আবেদনপত্র এক কপি প্রকল্প সহ ওখানেই জমা দিতে হবে, সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা উপরে উল্লেখিত শংসাপত্র যুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে বেকার, অর্থাৎ আপনার কিংবা আপনার সাংসারিক আয় কতটা, 15,000 টাকা নিচে হলে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। তো সমস্ত বিষয়টা এখানে, আপনার যে বাসস্থান কোথায় সেটার উল্লেখযোগ্য প্রমাণ সহ আপনার বয়স কত, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পারিবারিক আয় সম্পর্কিত একটা অ্যানেক্সচার রিপোর্ট দিতে হবে, সেটা আপনি আপনার যে পঞ্চায়েত আছে, যে কোনো আপনি গ্রাম পঞ্চায়েত, আপনার যদি গ্রাম থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন, এ সমস্ত আপনাকে বলে দেবে ওনারাই। ঠিক আছে, কী কী লাগবে না লাগবে পরবর্তীতে আমরা জেনে নিই। রাজ্যের প্রতিটি ব্লক পৌরসভা এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 15টি বোরো অফিসারের সাথে উল্লেখিত অফিসগুলি রয়েছে। ঠিক আছে, এবং পারিবারিক মাসিক আয় ও বাসস্থান সম্পর্কিত শংসাপত্র বিধায়ক পৌরসভা পৌরনিধিত্বে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য গ্যাজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তো আপনার যদি এই লোনটা নিতে চান সেক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা কিংবা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে থাকলে অবশ্যই রয়েছে সেখান থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যে শিল্পটা করছেন সেটা কি পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক কিংবা ক্ষতিকারক না, যদি ক্ষতিকারক না হয়ে থাকে সেটা তাহলে অ্যাপ্লাইটা করতে পারবেন। অর্থাৎ তার জন্য কিন্তু একটি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে একটি ছাড়পত্র সংগ্রহ করতে হবে। এবং বলা রয়েছে ঋণ মঞ্জুরের পর নিজেদের দেয় উল্লিখিত 5% অর্থ সংশ্লিষ্ট ব্যাংক পৃথক অ্যাকাউন্ট খুলে জমা দিতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী কিস্তিভিত্তিক ব্যাংক ঋণ সুদের হার পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যান্ড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক ডিমান্ড হিসেবে কিন্তু আশেপাশের যে আপনার রয়েছে, ঠিক আছে, তো তাদের সমস্ত ডিমান্ড কিন্তু হিসেবে আপনার উপর স্টেপ নেওয়া হবে যদি আপনি ঋণ শোধ করতে না পারেন। আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করুন, যেটা আমি অলরেডি আরেকবার বলেছি, আরও একবার আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি যদি এটার জন্য অ্যাপ্লাই যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করতে চান এবং সমস্ত ক্রাইটেরিয়া মিল খেয়ে যায় আপনার ক্ষেত্রে, তাহলে এখনও অবধি যদি যেটা ক্রাইটেরিয়া বলেছি এটাই ক্রাইটেরিয়া এই জন্য অ্যাপ্লাই করতে হলে, এই প্রকল্পের হয়ে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, এখন অবধি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার নিজ এলাকা সেটা কি পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেটার জন্য যোগাযোগ করতে হবে, কিংবা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেটার জন্য রয়েছে, ঠিক আছে, এবং ভিলেজ এরিয়া হলে আপনার পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে উনি কী বলবে সেটা শুনে নিন। তো এখানে বলেছে প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভর ও স্বনিযুক্ত আধিকারিকের সঙ্গে। তো সেটা বলা হয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। তো আপনার যেটা সেটা অর্থাৎ আপনি যদি বাঁকুড়া থেকে হয়ে থাকেন, তো এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। সেটা আপনার বাঁকুড়ার ক্ষেত্রে কেবল নয়, এখানে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, যেহেতু আমি জলপাইগুড়ি থেকে বিলং করি, তো জলপাইগুড়ি যারা রয়েছে এই 03561 এই নাম্বার দেবার পরে সাথে 224132 এই নাম্বারে কল করে একদম টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করে নেবেন। ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, ঠিক আছে, এবং ঝাড়গ্রাম কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে, তো এখানে নাম্বারটা নেই, কেননা কলকাতাতে ফোন করলে তাদের কাজ হয়ে যাবে। উত্তর চব্বিশ পরগনা, তো যে ডিস্ট্রিক্ট থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেখানে যেটা কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমার এই ভিডিওতে ডিসক্রিপশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই জানাবেন। তো যেই ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারে ফোন করে শুনে নেবেন। এবং অর্থ সংস্থান, তো অর্থ সংস্থানটা আমরা একটু দেখে নিই, তো কী বলেছে 5% আবেদনকারীকে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন, যিনি লোনটা অ্যাপ্লাই করছেন তাকে 5% আবেদনকারীকে টাকা দিতে হচ্ছে, পরিশোধ করতে হবে তিনি নিজের লোনটা, এবং সেই ক্ষেত্রে 30% রাজ্য সরকারের অনুদান, একক প্রকল্পে সর্বাধিক 1.5 লক্ষ টাকা, যৌথ প্রকল্পে সর্বাধিক 3.5 লক্ষ টাকা, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার, আমি অনেকবার আপনাদের বুঝালাম এই বিষয়টা, যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা আপনারা কমেন্টে জানান, আমি আরও ঠিকভাবে আপনাদের বুঝিয়ে দেবো। এবং বাকি 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক থেকে আপনি লোনটা নিচ্ছেন সেই ব্যাংকে কিন্তু বর্তমান সুদের হার হিসেবে ঋণ কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবং আত্মমর্যাদা প্রকল্পে এককভাবে 1 থেকে 4, এটা আবারও বলছি, 1 থেকে 4 জনের গ্রুপ হিসেবে কিন্তু মিনিমাম দেওয়া হবে। 1 থেকে 4 জনের গ্রুপ হলে মিনিমাম 1 থেকে 4 জনের গ্রুপ হিসেবে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে ব্যয় করবে সরকার। এবং আত্মসম্মান প্রকল্পে 5 থেকে বা তার বেশি যদি গ্রুপ থেকে থাকে তাহলে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত প্রকল্পে ব্যয় করবে। তবে কৃষি বাদে, কৃষি শিল্প বাদে আপনাকে ব্যবসা চালাতে হবে, ঠিক আছে, ব্যবসা দেখাতে হবে কৃষি বাদে। তো এখানে বিষয়ে আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু পার্সোনাল লোন নয়, এটা একটি গ্রুপ লোন, মিনিমাম 4 জনের গ্রুপ লোন, 4 জনের গ্রুপের ক্ষেত্রে মিনিমাম 10 লক্ষ টাকা দেওয়া হবে, প্রকল্পে ব্যয় করবে সরকার, এবং ম্যাক্সিমাম 5 জনের ঊর্ধ্বে
25 লক্ষ টাকা সরকার ব্যয় করবে। তো এখন আমরা এই যে লোনটির পারফরমেন্স রিপোর্টটা জানবো, ঠিক আছে? তো পারফরমেন্স রিপোর্টটিতে আমরা এখানে দেখে নিন, আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের বিষয়টা জানিয়ে দিচ্ছি, দেখে নিন এই মুহূর্তে। একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখানে রয়েছে প্রথমে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া। আবারও বলছি, আপনারা যেই ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন, কোনো রকম প্রবলেম হলে তার রিপ্লাই আমি দিয়ে দেবো। জলপাইগুড়ি থেকে, আমি নিজে জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি থেকে হলে এখানে দেখে নিন স্পন্সার্ড কতজন হয়েছে, সেংশনড কতজনের হয়েছে, এবং এখানে কিন্তু সমস্তটা আপনারা দেখে নেবেন। টোটাল প্রজেক্ট কস্ট ইনভলভড ইন কেসেস, কতগুলো কেস জমা পড়েছে, সমস্তটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এইভাবে এটা কিন্তু সমস্ত এই প্রজেক্টের রিপোর্টটা এখানে দেওয়া রয়েছে একদম, ঠিক আছে? তো আশা করি এই বিষয়ে আমি আপনাদের সমস্ত বিষয়টা আপনাদের জানাতে পারলাম। তো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। সাথে আরেকটা যেটা বিষয় আমি মেইন বিষয় মিস করে যাচ্ছিলাম, সেটাও আপনাদের দেখাবো। ভিডিওটা একটু ডিউরেশন বেশি হচ্ছে বুঝতে পারছি, তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিষয়টা বুঝতে পারা সম্ভব হবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যে কোনো কম্পিউটারের যেসব দোকান থেকে থাকে, বিভিন্ন অনলাইন যেসব দোকান, ক্যাফে সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করবেন যে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বরোজগার বা স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের হয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চাই, সেটার ফর্মটা আপনি কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্মটি একদম আমরা অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, ঠিক আছে? এখানে সমস্তটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর সংস্থান প্রকল্প, আত্মমর্যাদা, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, ঠিক আছে, এবং আত্মমর্যাদা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে, আবেদনকারীর বিবরণ দেখে নিন, সমস্ত বাংলায় দেওয়া রয়েছে, ছবি 1, 2, 3 and 4 সমস্তটা ঠিকঠাক বুঝে অ্যাপ্লাই করবেন। এবং এছাড়া আপনারা অনলাইনে যখন অ্যাপ্লাই কর সরি এটা কিন্তু আপনাকে যেখান থেকে আপনি, আমি আবারও বলছি আপনাদের দেখ বুঝে নিন যে বিভিন্ন কম্পিউটার সেন্টার রয়েছে, ক্যাফে সেন্টার রয়েছে, সেখানে গিয়ে এই ফর্মটি বললে কিন্তু পিডিএফ আকারে, অর্থাৎ আপনাকে প্রিন্ট করে আপনার হাতে দিয়ে দেবে, সেখানে 10 টাকা মতো নিতে পারে, 10 টাকা নেবে আপনার কাছ থেকে, ম্যাক্সিমাম 10 টাকা নেবে। তো সেই 10 টাকা নিয়ে আপনাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই লেখা যেমনটা রয়েছে সেরকম আপনাকে 3টি পেজ দেবে আপনার হাতে, ঠিক আছে? এখানে সমস্ত 3টি পেজের কিন্তু এখানে দেখে নেবেন, সমস্তটা বাংলায় রয়েছে। প্রকল্পে মোট কত টাকা খরচ করছেন, ব্যাংকের ঋণের পরিমাণ, ঠিক আছে, এবং অ্যামাউন্ট অফ ব্যাংক লোন, কত টাকা ব্যাংক লোন দিচ্ছে, সরকারি অনুদান পরিমাণ, সমস্তটা কিন্তু ঠিকঠাক ওনাদের কাছ থেকেও বুঝে নিতে পারেন। তো সেক্ষেত্রে প্রয়োজন হবে না, কেননা সমস্তটা বাংলাতেই দেওয়া রয়েছে। ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লাই করছেন তার স্বাক্ষরটা নিচে দিয়ে দিতে হবে। নেম অফ সিগনেচার ইন দ্য ইন ফুল অফ দ্য প্রকল্প সহায়ক, তো যিনি অ্যাপ্লাই করছেন প্রকল্প সহায়ক সম্পূর্ণ নামটা কিন্তু এখানে দিতে হবে ক্যাপিটাল লেটারে। এবং এখানে রয়েছে পৌর ব্লক, আপনি কোথা থেকে বলছেন, অর্থাৎ আপনি কোন থাকার বাসিন্দা, পৌরসভা কিংবা ব্লকের কিংবা ভিলেজ এরিয়া, স্বনির্ভর আধিকারিক, সুপারভাইজার স্বাক্ষর, বিভিন্নটা এখানে কিন্তু এখানে এই পেজটা সমস্তটা দেখবেন, সমস্তটা কিন্তু আপনার দেখে ঠিকঠাক বুঝে অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনি যখন গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন এটা জমা দেওয়ার জন্যে, তখন অবশ্যই কিন্তু আপনারা সেখানেও একবার শুনে নেবেন যে ছবিগুলো কার কার লাগাতে হবে, কীভাবে লাগাতে হবে। মিনিমাম এখানে 4 জনের ছবি লাগাতে হচ্ছে, কেননা এটা গ্রুপ ওয়াইজ আমি ভিডিও শুরু থেকে বলছি, তো যার যার গ্রুপ তাদের ছবি এখানে লাগছে, ঠিক আছে? আশা করি আমি সমস্ত বিষয়টা, ভিডিও একটু ডিউরেশন বেশি হলেও সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। কোনো রকম প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, তার রিপ্লাই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে, ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।